দর্শক বন্ধুরা, আজ আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আজ আমি আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি রণতরি নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। এক, লিয়াওনিং। এটি 1988 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে। এরপর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এটি ইউক্রেন পায়। এরপর 1998 সালে ইউক্রেন এটি চায়নার কাছে বিক্রি করে দেয়। চায়না এটিকে মডিফাই করে 2012 সালে তাদের নৌবহরে যুক্ত করে। এর দৈর্ঘ্য 305 মিটার বা 999 ফুট। এটির রেঞ্জ 7130 কিলোমিটার। চায়নার এই রণতরিটি 40টি ফাইটার প্লেন পরিবহনে সক্ষম। এটি 2500 ক্রু নিয়ে 45 দিন সাগরে ভেসে থাকতে পারে। 2, কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি 2017 সালে তাদের নৌবহরে যুক্ত করে ইংল্যান্ড। এর দৈর্ঘ্য 280 মিটার বা 920 ফুট। এর ডিসপ্লেসমেন্ট 65,000 টন। এটি চালানোর জন্য রয়েছে 2টি গ্যাস টারবাইন ইঞ্জিন ও 4টি ডিজেল ইঞ্জিন। এটি 40টি ফ্লাইটার প্লেন ও হেলিকপ্টার বহন করতে পারে। এর গতিবেগ 25 নটস বা 46 কিলোমিটার প্রতি ঘন্টা। এর রেঞ্জ 19,000 কিলোমিটার। এটি 1600 ক্রু নিয়ে 290 দিন সমুদ্রে ভেসে থাকতে পারে। 3, অ্যাডমিরাল কুজনেটসভ। এটি 1990 সালে রাশিয়া তাদের নৌবহরে যুক্ত করে। এর দৈর্ঘ্য 305 মিটার, ডিসপ্লেসমেন্ট 65,000 টন। এটির গতিবেগ 29 নটস বা 52 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি পরিচালনা করার জন্য রয়েছে 4টি গ্যাস টারবাইন ইঞ্জিন, 9টি টার্বো জেনারেটর ও 6টি ডিজেল জেনারেটর। এটি 1700 ক্রু নিয়ে 45 দিন যাত্রা করতে পারে। 4, নিমিটস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি আমেরিকার অন্যতম একটি রণতরি। এটি 90টি ফাইটার প্লেন বহনে সক্ষম। এর ডিসপ্লেসমেন্ট 1,00,000 টন। এটির দৈর্ঘ্য 1,092 ফুট। এটি পরিচালনার জন্য রয়েছে 9টি স্টিম টারবাইন ও 2টি A4W নিউক্লিয়ার রিয়েক্টর, যা এটিকে আনলিমিটেড অ্যারাইভালের শক্তি দিয়েছে। অর্থাৎ এটি যত ইচ্ছা ততদিন সমুদ্রে ভেসে থাকতে পারবে। এটির গতিবেগ 30 নটস বা প্রতি ঘন্টায় 56 কিলোমিটার। এতে 6,000 ক্রু পরিবহন করা যায়। 5, জিরাল্ড আর ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। 2017 সালে এটি আমেরিকার নৌবহরে যুক্ত হয়। এটি একটি দানবাকৃতির রণতরি, বলা যায় বিশ্বের সবচেয়ে বৃহত্তম একটি রণতরি। এটি দৈর্ঘ্যে 1,106 ফুট। এর ডিসপ্লেসমেন্ট 1,00,000 টন। এতে রয়েছে 2টি নিউক্লিয়ার রিয়েক্টর, যার কারণে এটি আনলিমিটেড সময় ধরে সমুদ্রে যাত্রা করতে পারে। এটি 75টি ফাইটার প্লেন ও হেলিকপ্টার বহনে সক্ষম। এতে 2,600 ক্রু থাকতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমরা এরকমেরও ভিডিও দিব, যাতে এগুলো মিস না হয়।